ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে দানব শিশু বলে আখ্যায়িত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আগরতলা মেলার মাঠ স্থিত ত্রিপুরা সিপিআইএম দলের দশরথ দেব স্মৃতি ভবনে ইন্ডিয়া জোটের আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা এবং বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ করকে পাশাপাশি বসিয়ে ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বললেন, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য দানব শিশু। ভোটের আগের দিন বিজেপি কর্মীদের দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের বাড়ি ঘর ভাঙবে, ভোট না দেওয়ার জন্য ধমকাবে, আর ভোট কেন্দ্রের ভেতরে বিরোধী দলের এজেন্টদের ধমক দিয়ে বের করে নিয়ে আসবে। এটা কি রাজীব ভট্টাচার্যের শিশু সুলভ? বিজেপি কি এটা শেখায়? রাষ্ট্রবাদ প্রশ্ন তুলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি এ বিষয়ে আরো কি কি বললেন শোনাবো। রাজীব ভট্টাচার্য কোন শিশু? দানব শিশু? দানব শিশু নাকি তিনি? ভোটের আগের দিন গিয়ে রাত্রেবেলা গিয়ে বাড়িঘর ভাঙবে, বাড়ি বাড়িকে ধমকাবে, আর ওই ভোট কেন্দ্রের ভেতরে এজেন্ট প্রবেশ করেছে, এদেরকে ধমক দিয়ে বের করে নিয়ে আসবে, এটা শিশু সুলভ? বিজেপি এটাই শেখায়? এটাই রাষ্ট্রবাদ? কাজী আমাদের যেটা ইয়ে হলো যে না, আমাদের সব জায়গাতে এজেন্ট ঢুকেও থাকতে পারেনি, কিন্তু তারপরও যে জনগণ এজেন্ট নেই কিন্তু জনগণ তার ভোট দিতে চেয়েছে, কিছুটা ভোট দিতে পেরেছে। আমাদের কাছে গণতন্ত্র লড়াই, রক্ষার লড়াই, এটাই হলো সবচেয়ে বড় কথা। এবং সে লড়াইয়ে জনগণ দেখিয়েছেন যে না, আমরা আর বিজেপির এই একনায়কতন্ত্র এটা আমরা মানব না। এটাই আপনারা কি দয়া করে একটু মিস্টার রাজীব ভট্টাচার্য জিজ্ঞেস করবে, কুমারঘাট সাবডিভিশনে একটা পুলিং বুথে ঢুকে মন্ত্রী সিপিআইএম এর এজেন্টকে লক্ষ্য করে বলছে ওর বিরুদ্ধে মামলা আছে, কি করে থাকলো? এবং সঙ্গে সঙ্গে ওই সাবডিভিশনের এসডিএম তাকে তুলে দিয়ে দিল। যখন সিওর কাছে কমপ্লেন হলো, বললো যে এটা পারে না, এবং এই এসডিএম ওর কাছে গিয়ে বললো আমার অন্যায় হয়েছে, হাত জোর করছি, তুমি আবার চলো। এটা কি কি প্রশাসন জানাচ্ছেন ডক্টর মানিক সাহা আর কি বা রাজীব ভট্টাচার্য? রাজব শিশু সুলভ বলছেন রাজীব ভট্টাচার্য হলো দানব শিশু। গণতন্ত্রের মানে যারা ধ্বংসকারী দানব তার শিশু, এই এই হলো তাদের, এটা তাদের অট্টহাসি হাসি না। এটা আপনারা জানেন না, 107 ধারায় মামলা কুমারঘাটে বের করে নিয়ে দিল।